আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। কলকাতা ভ্রমণের পার্ট 3 এর গল্পে স্বাগতম। আজকের ভিডিওতে কলকাতা নিউ মার্কেট থেকে কিভাবে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে যাবেন এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সব কিছু এ টু জেড শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। তো আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সকালে খাওয়ার জন্য আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্টে চলে যাই। এখানে আমি পরোটা ও গরুর মাংস নিয়েছিলাম। আমাদের দুইজনের খরচ হয়েছিল 180 রুপি। খাওয়া শেষ করে চা না খেলে তো চলবেই না, তো আমরা এক কাপ চা খেয়ে নেই। চা খাওয়া শেষ করে আমরা ওলাতে ট্যাক্সি ঠিক করি। ট্যাক্সি ভাড়া ছিল 300 রুপি। এছাড়া রাস্তায়ও প্রচুর ট্যাক্সি পাবেন, কথা বলে ট্যাক্সি ভাড়া করে নিতে পারবেন, তবে অবশ্যই ভাড়া করে উঠবেন। আর হ্যাঁ, ভাড়া দেওয়ার সময় খুচরা টাকা দেওয়ার চেষ্টা করবেন এবং বুঝে শুনে ও দেখে দিবেন। 500 রুপির নোট দিলে ফোনের ভিডিও অন করে রাখবেন। কলকাতার ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু ফরেনারদের সাথে 500 রুপির নোট নিয়ে চালাকি করে। ওরা কি করে, হাতে একটা 100 টাকার নোট আগেই লুকিয়ে রাখে। ভাড়া দেওয়ার সময় 500 রুপির নোট দিলে ওটা রেখে দিয়ে 100 রুপির নোট দেখিয়ে বলে, দাদা কত দিলেন, এটা তো 100 টাকা। তাই অবশ্যই সতর্ক থাকবেন যাতে এরকম ট্রাপে না পড়তে হয়। বাংলাদেশ থেকে আমরা কলকাতা যাই আসলে উন্নত চিকিৎসার জন্য, তাই বলে ট্যাক্সি ড্রাইভাররা আমাদের সাথে এমন করবে এটা আসলে ঠিক না। আমরা নিজেরাও এই ট্রাপে পড়েছি, কিন্তু বাইরের দেশ থেকে এসেছি যার কারণে বেশি ঝামেলা করে নাই। এই তো আমরা অলরেডি হসপিটালে চলে এসেছি। আমাদের সময় লেগেছে 40 থেকে 50 মিনিট। বাংলাদেশে থাকতেও আমরা ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই হসপিটালের ফরেন সার্ভিস অনেক বেশি স্লো। ফোন করে সব ইনফরমেশন নেওয়ার পরও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। তাই কলকাতা পৌঁছে ইন্ডিয়ার ফোন নাম্বার দিয়ে আজকে অ্যাপোলোতে যেয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পেরেছিলাম। হসপিটালে যাওয়ার আগের দিন রাতে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের ওয়েবসাইট থেকে ডক্টর শৈবাল মৈত্রের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে ডিটেলস ফিল আপ করলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এছাড়া হসপিটালে এসে সকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এমনিতে এখানে প্রথমে আসলে প্রথমে দেখাতে পারবেন এমন সিরিয়াল মেনটেন হয়। তো ডাক্তার অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে আমাদেরকে ইনফর্ম করছিল যে আমরা কোন বিল্ডিংয়ে যাব, কোথায় কি করতে হবে। তো ওনার ইনফরমেশন অনুযায়ী আমরা চলে যাই। যে কথা বলি উনি খুবই হেল্পফুল ছিল এবং আমাদেরকে বলে দিয়েছিল কোথায় কি করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তো আমরা রেজিস্ট্রেশন করতে চলে যাই। ওখানে যে আমার হাজবেন্ড বলে যে হায়দ্রাবাদ অ্যাপোলো হসপিটালে দেখানো হয়েছিল, তো রেজিস্ট্রেশন করার কি কোনো প্রয়োজন আছে কি না, তো ওখানকার স্টাফ প্রেসক্রিপশন আছে কি না জিজ্ঞাসা করলো। প্রেসক্রিপশন দেখে বলল যে প্রয়োজন নেই। অর্থাৎ ইন্ডিয়ার আপনি যে কোনো অ্যাপোলো হসপিটালে যদি দেখিয়ে থাকেন এবং একবার রেজিস্ট্রেশন করা হলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করতে পাসপোর্ট প্রয়োজন হবে, তো আপনাদের সাথে পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই রাখবেন। এরপর আমরা বিলিং টেবিলে চলে যাই। বিল পেমেন্ট দিয়ে আমরা ডক্টর দেখানোর জন্য ওয়েট করি। বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমরা হসপিটালের বাইরে আসি, একটু হাঁটাহাঁটি করি আশেপাশে। এরপর দেখি অনেক বড় একটা শপিং মল। তারপর আমরা মানি স্কোয়ারে ঢুকি। এখানে অনেকগুলো ফরেন ব্র্যান্ডের শোরুম আছে আর কালেকশনও অনেক সুন্দর। এরপর আমরা আবার হসপিটালে চলে যাই। সিরিয়াল অনুযায়ী ডক্টর দেখানোর পরে ডক্টর কিছু টেস্ট দেয়,
তো টেস্ট করানোর জন্য আমাদেরকে প্রথমে বিলিং কাউন্টারে বিল পরিশোধ করতে হয়। এখানে চাইলে ক্যাশ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এরপর বিলিং কাউন্টার থেকে যে কক্ষ নাম্বার বলে দেয় সেই কক্ষ নাম্বারে যে টেস্ট সম্পন্ন করি। ডক্টর যে টেস্ট দিয়েছিল তার মধ্যে একটা টেস্টের সিরিয়াল পাই দুই দিন পরে। টেস্ট সম্পন্ন হওয়ার পরের দিন টেস্ট রিপোর্ট নেওয়ার জন্য মেইন বিল্ডিংয়ের পেছনে চলে যাই। রিপোর্ট নেওয়ার জন্য বিলের কপি দেখাতে হবে। রিপোর্ট নিয়ে ডক্টর দেখানোর জন্য ওই দিনের একটি জিরো বিল করে নিতে হবে। তো আমরা জিরো বিল করে নিয়ে সিরিয়াল অনুযায়ী ডক্টর দেখাই। ডক্টর এবং ডক্টর অ্যাসিস্ট্যান্ট এছাড়া হসপিটালের সকল স্টাফ বাংলায় কথা বলে, সো আপনাদের সমস্যাগুলো ভালোভাবে বলতে পারবেন। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট সহ হসপিটালের প্রত্যেক স্টাফ অনেক বেশি হেল্পফুল ছিল। ডক্টর দেখিয়ে আমরা হসপিটালের ক্যান্টিনে দুপুরে খাওয়ার জন্য চলে যাই। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, তো আমরা ভেজ থালি ও নন ভেজ থালি নিয়েছিলাম। খরচ হয়েছিল 340 রুপি। এরপর আমরা একটা ট্যাক্সি ঠিক করি নিউ মার্কেট পর্যন্ত এবং হোটেলে ব্যাক করি। সকল ঔষধ কলকাতা নিউ মার্কেট থেকেই কিনে নিয়েছিলাম। এখানে দোকান ভেদে 15-20% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই ছিল আমাদের পার্ট 3 এর গল্প। নেক্সট আমাদের দার্জিলিং ভ্রমণের গল্পে আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমার জানা থাকলে আমি রিপ্লাই দিয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।